সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা মৃত্যুর আগে ও পরে সম্পর্কে সঠিক ধারণা দান গ্রহণ করব ইনশাআল্লাহ। মৃত্যুর আগে ও পরে অনেকগুলো দোয়া এবং ফজিলত সম্পর্কে আজকের আমরা আলোচনা শুনব। প্রথমে আছে মর্মত ব্যক্তিকে তালকানি পড়ে শোনানো করবেন। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুনান তিরমিজি হাদিস নং 978, মুসলিম 1:300-916। আবু সালামা ইয়াইয়া ইবনে খালাফ আল বাসেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি সূত্রে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মিথ্যা মুখীদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে শোনাও। এই বিষয়ে আবু হুরাইয়া, উম্মে সালামা এবং আয়েশা, জাবির ও তুদালমুর রিয়া তালাহা ইবনে ওবায়দুল্লাহ রহমতুল্লাহ ও এবং স্ত্রী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত আছে। সুনান তিরমিজি হাদিস নং 978। দ্বিতীয়টা, মৃত্যু নিকটবর্তী অনুভব হলে পড়ার দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার ওপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে রফিকের আলী, নবী ও সালেহাগণের সাথে মিলিত করে দিন। সহিহ বুখারী হাদিস নং 5562, সহিহ মুসলিম হাদিস নং 6074। হাদিসটি বিশুদ্ধ সহি বিবৃত। সহিহ বুখারি এবং সহিহ মুসলিম হাদিস সমূহের ক্ষেত্রে জমহুর হাদিস বিশদের মতে হাদিসের হুকুম বসানোর প্রয়োজন নেই, শুধুমাত্র কিতাবদ্বয়ের রেফারেন্স উল্লেখ করা যথেষ্ট হবে। আমরা কিতাবদ্বয়ের রেফারেন্স উল্লেখ করে দিব। ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত দোয়াটি বারবার পড়তেন। আবদুল্লাহ ইবনু আবুশ সাইবা রহমতুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পায়ের ওপরে হেলান দেওয়ার অবস্থায় বলতে শুনেছি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি অনুগ্রহ করো আর আমাকে মহান বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও। এরপরে আলোচনা করব, রুহু বের হচ্ছে অনুভব হলে পড়বেন। হে আল্লাহ, আপনি মৃত্যুর কষ্ট এবং মৃত্যুর যন্ত্রণা আমাকে সাহায্য করুন। জামে আত-তিরমিজি 1:192, হাদিস নং 980, সুনেহে ইবনে মাজহাব হাদিস নং 1623। হাদিসটি আমলযোগ্য। কুতায়বা রহমতুল্লাহ এবং আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুকাতর অবস্থায় দেখেছি। তার কাছে একটি পানি ভর্তি পেয়ালা ছিল, তিনি সেই পেয়ালাতে তার হাত ঢুকাচ্ছিলেন, পরে পানি দিয়ে তার চেহারাটা মুছছিলেন। অন্তরন্ত বলছিলেন, হে আল্লাহ, মৃত্যু কষ্ট ও মৃত্যু যন্ত্রণা লাঘবে আমাকে সাহায্য করুন। এরপর আলোচনা করব কবর জিয়ারতের দোয়া। হে কবরবাসীগণ, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে ক্ষমা করে দিন। আপনারা আমাদের পূর্বে গমনকারী, আমরাও আপনাদের পিছনে পিছনে আসছি। আবু কায়াব রহমতুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দিকে ফিরে বললেন আসসালামু আলাইকুম। হে কবরের অধিবাসীগণ, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের মাগফিরাত করুন। তোমরা তাদের পূর্বসূরী আর আমরা তোমাদের পদাঙ্ক অনুসারী। এরপরে লাট যদি নাবালক ছেলের হয় তবে নিচে দোয়াটি পড়বেন। হে আল্লাহ, ইয়াকে আমাদের জন্য অগ্রগামী করো এবং উহাকে আমাদের পুরস্কার ও সাহায্য উপলক্ষ করো এবং উহাকে আমাদের সুপারিশকারী এবং গ্রহণীয় সুপারিশকারী বানাও। হাসান বর্ষি রহমতুল্লাহ যখন ছোট শিশুদের জানাজা পড়াতেন তখন তার ওপর সুরা ফাতেহা পড়তেন এবং এরকম দোয়া
বলতেন বুখারি। লাট যদি নাবালক মেয়ের হয় তবে নিচে দোয়াটি পড়বেন, হে আল্লাহ ইহাকে আমাদের জন্য অগ্রগামী করো ও উহাকে আমাদের পুরস্কার ও সাহায্য উপলক্ষ করো এবং উহাকে আমাদের সুপারিশকারী এবং গ্রহণের সুপারিশকারী বানাও। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট শিশুদের জানাজা পড়াতেন তখন ওপরে সূরা ফাতিহা পড়তেন এবং এরকম দোয়া বলতেন বুখারি। কারোর এরপরে আলোচনা, কারোর আপনজন মারা গেলে এই দোয়া দ্বারা সান্ত্বনা দিবেন, নিশ্চয়ই আল্লাহ পাকে যা তিনি নিয়েছেন আর যা প্রদান করেছেন তা আল্লাহ পাকেরই এবং আল্লাহ তাআলার নিকট প্রত্যেকে মৃত্যুকাল নির্ধারিত রয়েছে, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং সব এর আশা করো। বুখারি হাদিস নং 1284। ওমাস ইবনু জায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌন কন্যা জায়নাব তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠালেন যে আমার এক পুত্র মরণাপন্ন অবস্থায় রয়েছে, তাই আপনি আমাদের নিকট আসুন। তিনি বলে পাঠালেন তাকে সালাম দিবেন এবং বলবেন আল্লাহর অধিকারে যা কিছু তিনি নিয়ে যান আর তার অধিকার যা কিছু তিনি দান করেন, তার নিকট সকল কিছুই একটি নির্দিষ্ট সময় আছে, কাজে সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের অপেক্ষায় থাকে। তখন তার কাছে কসম দিয়ে পাঠালেন তিনি যেন অবশ্যই আগমন করেন। তখন তিনি দণ্ডায়মান হলেন এবং তার সাথে সাথে ছিলেন সাদ ইবনু ওবায়দা, মুআজ ইবনু জাবাল এবং ওবায়দা ইবনু কায়েদ, জাবেদ ইবনু আবিদ, সাবিদ রাদিয়াল্লাহু তাআলা এর আরও কয়েকজন সাহাবি। তখন শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে দেওয়া হলো, তখন সে ছটফট করছিল। বর্ণনায় বলেন আমার ধারণা যে তিনি এই কথা বলছিলেন যে তার শ্বাস মুশকের মতো শব্দ হচ্ছিল আর নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের দুই চক্ষু বেয়ে অশ্রু ঝরছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর রাসূল, এ কি? তিনি বললেন এ হচ্ছে রহমত যা আল্লাহ তাআলা বান্দার অন্তরে গচ্ছিত রেখেছে, আর আল্লাহ তাআলা তো দয়ালু, বান্দাদের প্রতি দয়া করেন। এরপর আলোচনা করব মুর্দাকে ডান কাতে রাখার সময় এই দোয়া পড়বেন। আল্লাহ তাআলার নামের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে সুন্নাতের ওপর আমরা একে দাফন করছি। কিতাবুল আসর 779, 379, মুসনাতে আহমদ 2.27, তিরমিজি 1046, মুস্তাদেকে হারামে 1:365। আবু সাদ আল আরজাত রহমতুল্লাহ এবং ইবনে ইমান রহমতুল্লাহ আনহু থেকে বর্ণিত যে কবরের মুর্দা দাখিল করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আবু খালেদ বলেন মৃত ব্যক্তিকে যখন তার লাহাদ কবরে রাখা হয় তখন তিনি বলেছিলেন বাড়ি কখনো এই দোয়াটি পাঠ করেছিলেন। এখন আলোচনা করব কবরে মাটি দেওয়ার সময় পড়ার দোয়া। কোনো মুসলমানের লাশ দাফনের সময় কবরে তিনবার মাটি দেওয়ার মুস্তাহাব। প্রথম মাটি দেওয়ার সময় বলবেন মিন খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। দ্বিতীয়বার বলবেন ওয়া ফি হানুকুম, এই মাটির মধ্যে তোমাকে ফিরিয়ে দিব। তৃতীয়বার বলবেন ওয়া মিন হানুখরিজুমুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আমি তোমাদেরকে পুনরায় উঠাবো, সৃষ্টি করব। দাফনের সময় উপস্থিত ব্যক্তিদের জন্য কবরে তিন মুঠি মাটি দেওয়া মুস্তাহাব। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক সাহাবী দাফনের সময় লাশ মাথার দিকে তিন মুঠি মাটি দিয়েছেন। ইবনে মাজহার 113। উল্লেখ্য, তিন মুষ্টি মাটি দেওয়ার ক্ষেত্রে মাটির চাক দেওয়ার কাম্য নয়, তদ্রূপ এক মুঠিতে তিন চাক মাটি দিলে তা এক মুষ্টি গণ্য হবে। এরপর আমরা আলোচনা করব মৃত্যুর নিকটবর্তী অনুভবিত হলে পড়ার দোয়া। দুই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, নিশ্চয় মৃত্যু রয়েছে বিভিন্ন প্রকার ভয়াবহ কষ্ট। বুখারী হাদিস নাম 4449। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি প্রায় বলতেন আমার প্রতি আল্লাহর একটা নিয়ামত যে
আমার ঘরে, আমার পালাই দিনে এবং আমার গণ্ডা ও সিনার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয় এবং আল্লাহ তাআলা তার ইন্তেকালের সময় আমার থুতু তার দ্বারা থুতুর সঙ্গে মিশিয়ে দেন। এই সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নিকট প্রবেশ করেন এবং তার সাথে তার হাতে মিশক ছিল। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকে হেলান অবস্থায় রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম যে তিনি আব্দুর রহমানের দিকে তাকাচ্ছেন। আমি বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশক চাচ্ছেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, আমি কি আপনার জন্য মিশক নিব? তিনি মাথা নাড়িয়ে জানালেন হ্যাঁ। তখন আমি মিশক নিলাম, কিন্তু মিশক ছিল তার জন্য শক্ত। তাই আমি জিজ্ঞাসা করলাম, আমি কি এটিকে নরম করে দিব? তখন তিনি মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। তখন আমি তা চিবিয়ে নরম করে দিলাম। তারপরে তিনি ভালোভাবে মেশাক করলেন। তার সম্মুখে পাত্র বা পেয়ালা ছিল, বাড়ি উম্মের সন্দেহ তাতে পানি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিহরিত হস্তদ্বয় পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তার চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্য মিথ্যু যন্ত্রণা কঠিন। তারপরে দুই হাত উপরে দিয়ে উঠিয়ে বলছিলেন, আমি উচ্চ সমাসীন বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এ অবস্থায় তার ইন্তেকাল হলো আর তার হাত শিথিল হয়ে গেল। মৃত্যুর নিকটবর্তী অনুধাবনের পড়া দোয়া নাম্বার 3। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মহান আল্লাহ একমাত্র, আল্লাহ তাআলার কোনো ইলাহ নেই, ইলাহ একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, যাবতীয় রাজ্য তারই এবং তার জন্য সকল প্রশংসা, আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, আল্লাহ সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকা কোনো উপায় নেই এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই। আবু সাইদ এবং আবু হুরাইয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোক লা ইলাহা ইল্লাল্লাহু ওহা লাহু আকবর বলে সেই সময় তার প্রভু তার কথাটি সত্য বলে অনুমান দেন এবং বলেন, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি মহান। আর যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তখন বলেন, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি এক। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি এক, আমার কোনো অংশীদার নেই। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুলক ওয়ালাহু হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারই রাজ্য সমস্ত প্রশংসা তার, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, রাজত্ব আমারই এবং সকল প্রশংসা আমার জন্য। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো অনিষ্ট এবং উপকার করার ক্ষমতা কারণ নেই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি ছাড়া আমার সহযোগী ব্যতীত অকল্যাণ দূর করা এবং মঙ্গল লাভ করার সমর্থ কারণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক রোগান্ত অবস্থায় সেই বাক্যগুলো পাঠ করলো তারপরে মৃত্যুবরণ করলো, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক রোগান্ত অবস্থায় এই বাক্যগুলো পাঠ করলো তারপর মৃত্যুবরণ করলো, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবেন না। এরপর আলোচনা করব মৃত্যু ব্যক্তির চোখ বন্ধ করানোর সময় পড়বেন। হে আল্লাহ, আপনি অমুককে মৃত্যু ব্যক্তির নাম ধরে ক্ষমা করুন, যারা হেদায়েত লাভ করেছে তাদের মাঝে তার মর্যাদা উঁচু করে দিন, যারা রয়ে গেছে তাদের মাঝে তাদের বংশধরকে ক্ষেত্রে আপনি তার প্রতিনিধি হন, যে হে সৃষ্টিকুলের রব, আমাদের ও তার গুনাহ মাফ করে দিন, তার জন্য কয়েকবার কবরের প্রশস্ত করে দিন এবং তার জন্য তার আলোকময় করে দিন। জুহাব ইবনু হাবার রহমতুল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামাকে দেখতে এলেন, তখন চোখ খোলা ছিল, তিনি তার চোখ বন্ধ করে দিলেন এবং বললেন, যখন রূহ কবজ করা হয় তখন চোখ তার অনুসরণ করে। আবু সালামা এই পরিবারের লোকেরা কান্না শুরু করে দিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে ভালো কথা ছাড়া
কোনো খারাপ কিছু বলাবলি করো না, কেননা তোমরা যা কিছু বলো তার সপক্ষে মালিকানাধীন আমিন বলে থাকেন। এরপর তিনি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করো এবং হেদায়ত দান প্রাপ্তর মধ্যে তার মর্যাদাকে উঁচু করে দাও, তুমি তার বংশধরদের অভিভাবক হয়ে যাও। হে রাব্বুল আলামিন, তাকে ও আমাদেরকে ক্ষমা করে দাও এবং তার কবরকে প্রশস্ত করো এবং তা জ্যোতিষ্ময় করে দাও। মৃত ব্যক্তির জন্য দোয়া। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তার পূর্ণ নিরাপত্তা রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশ স্থান কবরে প্রশস্ত করে দিন, আর আপনি তাকে ধৌত করেন পানি, বরফ ও শিলা দিয়ে। আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন, আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার এবং তার জোড়ের স্বামী স্ত্রীর চেয়ে উত্তম জোড় প্রদান করুন, আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আজাব ও জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। মুসলিম 2/663 963 2103। হারুন ইবনু সাইদ আলী আল আইলি রহমতুল্লাহ এবং আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় সালাত আদায় করলেন। আমি তার পঠিত দোয়া মুখস্থ করছি। হে আল্লাহ, মৃত ব্যক্তিকে ক্ষমা করো, দয়া করো, তাকে শান্তিতে রাখো, তাকে মাফ করো, তার অবস্থানকে মর্যাদা দান করো, তার কবরকে প্রশস্ত করো, আমি পানি বরফ এবং শিলা বৃষ্টি দ্বারা তাকে ধৌত করো, অপরাধ থেকে তাকে পবিত্র করো যেমন সাদা কাপড়কে ময়লামুক্ত করা হয়। হে আল্লাহ, তার দুনিয়ায় বসবাস চেয়ে উত্তম বাসভবন তাকে দান করো, তার পরিবারের উত্তম পরিবার, তার স্ত্রী হইতে উত্তম স্ত্রী দান করো, তাকে জান্নাতে দাখিল করো এবং রক্ষা করো কবরের আজাব হইতে, জাহান্নামের আজাব হইতে। আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুনে আমি আকাঙ্ক্ষা করলাম সেই মৃত্যু ব্যক্তি যদি আমি হতাম। এরপর আলোচনা করব মৃত্যু ব্যক্তির রুহুর জন্য দোয়া। হে আল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার জিম্মাতি, আমাদের প্রতিবেশীত্বের নিরাপত্তা, সুতরাং আপনি তাকে কবরের পরীক্ষা থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, আর আপনি প্রতিশ্রুতি পূর্ণকারী এবং প্রকৃতির সত্যার অধিকারী, অতএব আপনি তাকে ক্ষমা করুন এবং তার উপর দয়া করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু। ইবনে মাজাহ 1499, আবু দাউদ 3302, আহমেদ 15588, মিশকাত 1677। ওয়াসিলা ইবনু আক্কাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে মুসলমানের এক লোকের জানাজায় সালাত আদায় করলেন। তখন আমি তাকে এই দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, অমুক পুত্র অমুক আপনার দায়িত্বই থাকলো, আপনি তাকে কবরের ফিতনা ও রক্ষা করুন। আব্দুর রহমান বর্ণায় রয়েছে, এই ব্যক্তি আপনার জিম্মি এবং প্রতিবেশী থাকলো, সুতরাং আপনি তাকে কবরের বিপদ ও দোজকের আজাব থেকে রক্ষা করুন। আপনি তো প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্তা ও সত্য অধিকারী। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি অনুগ্রহ করুন, কেননা আপনি একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু। এরপর আলোচনা করব মৃত ব্যক্তির জন্য দোয়া 3। হে আল্লাহ, আপনার এক দাসের পুত্র, আপনার অনুগ্রহ মুখাপেক্ষী, আপনি তাকে শাস্তি দেওয়া থেকে অমুখাপেক্ষী, যদি সে নেককার বান্দা হয় তবে তাকে সব আরও বাড়িয়ে দিন, আর যদি বান্দা বদকার বান্দা হয় তবে তার অপকর্মকে এড়িয়ে যান। আদিসটি হাকিমের তার মুত্তাকিনীদের 1328 এসেছেন এবং সহি বলেছেন, আর জাবির সেটা সমর্থ করেছেন। এরপর আলোচনা করব শোকাহতদের সান্ত্বনায় বলবেন, নিশ্চয় যা নিয়ে গেছেন আল্লাহ তারই, আর যা কিছু প্রদান করেছেন তাও তার কাছে সব কিছু একটি নির্দিষ্ট সময়ে রয়েছে, কাজেই সবর করো এবং সওয়াবের আশা করা উচিত। বুখারি 2/80 9/1284, মুসলিম 2/636
নং 923। আবদান ও মোহাম্মদ রহমতুল্লাহ এবং ওসমান ইবনু জাবিদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জাইনাব তার খেদমতের লোক পাঠালেন যে আল্লাহর এক পুত্র আমার এক পুত্র মর্মত অবস্থায় রয়েছে, তাই আপনি আমাদের এখানে আসুন। তিনি বলে পাঠালেন তাকে সালাম দিবেন এবং বলবেন, আল্লাহর অধিকার যা কিছু তিনি নিয়ে যান আর তারই অধিকার যা কিছু তিনি দান করেন। তার কাছে সব কিছু একটি নির্দিষ্ট সময়ে রয়েছে, কাজে সে যেন সবর করে এবং সওয়াবের আশায় থাকে। তখন তিনি তার কাছে কসম দিয়ে পাঠালেন তিনি যেন অবশ্যই আসেন। তখন তিনি দাঁড়ালেন এবং তার সাথে সাদ ইবনু সাহাবা এবং কয়েকজন সাহাবি নিয়ে তখন শিশুটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তুলে দেওয়া হলো। তখন তার যান ছটফট করছিল। বাড়ি বললেন, আমার ধারণা যে তিনি এই বলেছিলেন যে তার শ্বাসমর্শকের মতো আওয়াজ হচ্ছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সাদরাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ এ কি? তিনি বললেন, এ হচ্ছে রহমত যা আল্লাহ পাক তার বান্দার অন্তরে আমানত রেখেছে, আর আল্লাহ পাক তো তা দয়ালু বান্দাদের প্রতি দয়া করেন। বুখারি। শোকাদের সান্ত্বনা বলবেন, দুই, আল্লাহ আপনার সওয়াব অধিক বর্ধিত করুন, আপনার শোকাহত মনে সুন্দর ধৈর্য ধরার তৌফিক দিন আর আপনার মৃত্যুকে ক্ষমা করে দিন। মুসনাফে আব্দুর রাজাক 6074। এরপর আলোচনা করব নাবালক মায়াতের জন্য দোয়া। হে আল্লাহ, এই শিশুকে কবরের আজাব থেকে রক্ষা করুন। মাওতায় ইমামে মালিক 523। ইয়ারিয়া ইবনু সাইদ রহমতুল্লাহ বলেন, আমি সাইদ ইবনু মুসাইবার রহমতুল্লাহকে বলতে শুনেছি, আমি আবু হুরায়রার রাদিয়াল্লাহু তাআলার পেছনে এমন একটি শিশু জানাজা পড়ছি যে শিশু কখনো কোনো পাপ কাজ করি নাই। আমি তাকে বলতে শুনেছি, হে আল্লাহ, ইয়াকে কবরের আজাব থেকে বাঁচান। এরপর আলোচনা করব পিতামাতার জন্য দোয়া। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়ে পিতামাতার প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদেরকে প্রতিপালন করেছিল। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 24। তোমরা প্রতিপালকের নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কোনো উপাসনা করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অতএব উভয়ে তোমাদের জীবনদশায় বার্ধক্য উপস্থিত হলে তাদেরকে বিচারের সূত্র এবং কিছুই বলবে না, বরং তাদের ভর্ষণা করো না, বরং তাদের সাথে বলো সম্মান সূচক নম্র কথা, অনুকম্পন তাদের প্রতি বিনিময় করে থাকো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদেরকে প্রতিপালন করেছেন। সূরা বানী ইসরাইল 23-24। ফায়দা। আল্লাহ পাক স্বয়ং তাদের ইবাদত করার পর পিতামাতার সাথে উত্তম ব্যবহারের আদেশ দিয়েছেন। তার সাথে উহ শব্দটি উচ্চারণ করতে কোরআন মাজিদে কঠোরভাবে নির্দেশ করেছেন। হাদিসে এসেছে, মৃত্যুর পর মাতা পিতার জন্য নেক সন্তানের দোয়া করলে আল্লাহ কবুল করেন। সংশ্লিষ্ট সবাই প্রতিনিয়ত এই দোয়া পড়তে চাই। এরপর আলোচনা করব জানাজা নামাজের দোয়া। হে আল্লাহ, আমাদের জীবন ও মৃত্যু, উপস্থাপনা এবং অনুপস্থিত, ছোট এবং বড় এবং পুরুষ ও নারী সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন ইসলামের ওপর জীবিত রাখেন, আর যাদেরকে মৃত্যুদান করেছেন তাদেরকে ইমানের সাথে মৃত্যুদান করুন। সুনান তিরমিজ হাদিস নং 1024, আবু দাউদ 2:456, সহি ইবনে হিজবান 7:343। আলী ইবনে হুজুর রহমতুল্লাহ আবু ইব্রাহিম আল আশহালি তার পিতা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাদের যারা জীবিত আর যারা মৃত, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা ছোট, যারা বুড়ো এবং পুরুষ ও মহিলা সকলকে। ইয়া বলেন, আমাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান হাদিসটি অনুরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সূত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়াজ করেছেন।
তবে এতে আরও বাড়িয়ে বলেছেন, হে আল্লাহ, আমাদের মাঝে যাদের জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের ওপর জিন্দা রাখুন, আর যাদেরকে মৃত্যু দিয়েছেন তাদেরকে ইমানের ওপর মৃত্যুদান করুন। এই বিষয়ে আব্দুর রহমান ইবনে আতফ, আয়েশা, আবু কাতাদার, জাবির ও আউফ ইবনে মালিক রহমতুল্লাহ থেকে এই হাদিসটি বর্ণিত আছে। ইমাম আবু ঈসা রহমতুল্লাহ বলেন, আবু ইব্রাহিম রহমতুল্লাহ এর পিতা বর্ণিত হাদিসটি হাসান সহি। হিসাম আদ দাওসি ও আলী ইবনুল মুবারক রহমতুল্লাহ এর হাদিসটিকে ইয়াহিয়া ইবনে আবি কাসির, আবু দা সালামা ইবনে আবু রহমান সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরাসাল রূপে বর্ণনা করেছেন। ইকরিমা ইবনে ইবন আম্মাদ এটিকে ইয়াইয়া ইবনে রহমতের সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালা রূপে বর্ণনা করেছেন। এরপর আমরা যা আলোচনা করব, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া চার। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তার প্রতি নিরাপত্তা রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমান দারিদেরকে মর্যাদা পূর্ণ করুন, তার প্রবেশ স্থান কবরকে প্রশস্ত করে দিন, আর আপনি তাকে ধৌত করুন বৃষ্টি বড় পশিলা দিয়ে। আপনি তাকে গুনাহ থেকে এমন হয়ে পরিষ্কার করুন যেন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন, আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার, এবং তার জোড়া স্ত্রী বা স্বামী উভয়ের উত্তম জোড়া প্রদান করুন, আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কয়ে কবরের আজাব ও জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। সহি মুসলিম হাদিস নং 963। জুবাইর ইবনু নুফাই রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জানাজায় যে দোয়া পড়লেন, আমি তার সেই দোয়া মনে রেখেছি। দোয়াটা তিনি এই কথাগুলোই বলছিলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও এবং তার প্রতি দয়া করো, তাকে নিরাপত্তা রাখো এবং তার ত্রুটি মার্জিত করো, তাকে উত্তম সামগ্রী দান করো এবং তার প্রবেশপথকে প্রশস্ত করে দাও, তাকে পানি, বরফ এবং বৃষ্টি দ্বারা মুছে দাও এবং পাপ থেকে একরূপভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও যেরূপ সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়, তাকে তার ঘরকে উত্তম রূপে পরিণত করো এবং তার পরিবার থেকে উত্তম পরিবার দান করো, তার স্ত্রী সমতুল্য উত্তম স্ত্রী দান করো, তাকে জান্নাতে প্রবেশ করাও এবং কবরের আজাব ও জাহান্নামের আজাব থেকে বাঁচাও। বর্ণনা করে তাওফ ইবনে মালিক বলেন, তার মূল্যবান দোয়া শুনে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো, আমি যদি সেই মৃত ব্যক্তি হতাম। সহি মুসলিম হাদিস নং 963। এরপর জানব শেষ মৃত্যুর ফিতনা থেকে বাঁচার দোয়া। হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দোজকের আজাব থেকে, আর আমরা আপনার নিকট আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে। আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা থেকে, এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। ইবনে মাজাহ 3840, নাওসাদ 2063। আব্দুল ইবু ইবনু আব্বাস রহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কিরামকে এই দোয়া শিক্ষা দিতেন যেভাবে তিনি তাদের কুরআন সূরা শিক্ষা দিতেন। আশা করি আল্লাহর রহমতে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক।